আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আমার এবারে কক্সবাজার জার্নির তৃতীয় এপিসোডটি নিয়ে। এবার কক্সবাজার জার্নিতে আমি অনেকগুলো নতুন নতুন জায়গা এক্সপ্লোর করেছি, তেমনিভাবে অনেকগুলো নতুন রেস্টুরেন্টও এক্সপ্লোর করা হয়েছে। যে চার দিন ছিলাম, চারটি জনপ্রিয় রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করেছিলাম। আজকের ভিডিওতে সেই রেস্টুরেন্টগুলোর ডিটেইলস এবং রিভিউটা আমি শেয়ার করব। চলো ভিডিওটি দেখে নিই। সারারাত জার্নি করে সকালে যখন কক্সবাজার পৌঁছালাম, রিফ্রেশ হয়ে পৌঁছে গেলাম নিরিবিলি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা কক্সবাজারের কলাতলি রোডে অবস্থিত এবং রেস্টুরেন্টে পৌঁছে দেখতে পেলাম অনেক বেশি সুন্দর রেস্টুরেন্টটা এবং বেশ নিরিবিলি ছিল, তেমন কাস্টমারের প্রেশার ছিল না। তারপর আমরা সেখানে বসে নিজের পছন্দ মতো অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পর জানতে পেলাম সেখানে কোনো রুটি আজকে বানানো হয়নি, কারণ আজকে লকডাউনের পর প্রথম খোলা হয়েছিল, এই জন্য ওদের অর্ডারটা সেভাবে পুরোপুরি শুরু হয়নি। ওরা অন্য একটা হোটেল থেকে আমাদেরকে এই রুটিগুলো আনিয়ে দিয়েছিল। এরপর রুটির পাশাপাশি আমরা অর্ডার দিয়েছিলাম ডিম ভাজা, এটাতে একদমই সল্ট দেওয়া হয়নি, খেতে মোটেও ভালো লাগেনি। এরপর ছিল কলিজা ভুনা। কলিজা ভুনাটা অনেক বেশি টেস্টি ছিল, কিন্তু পুরোপুরি ঠান্ডা থাকায় খেতে ভালো লাগছিল না। মুগ ডালটা মোটামুটি মানের ছিল, খেতে ততটা ভালো লাগছিল না যেহেতু একেবারেই ঠান্ডা ছিল। পটাটাও মোটামুটি গরম ছিল, বাট ভালোভাবে ভাজা হয়নি। চিকেন স্যুপটা খেতে মোটামুটি মজা ছিল, আর সবজিটা একেবারেই টেস্টলেস ছিল। এই ছিল আমাদের মেনু। এবং তারপর নিয়েছিলাম চা। চাটাও খেতে ততটা ভালো লাগছিল না, আমি আলাদাভাবে একটু দুধ এবং চিনি অ্যাড করে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। এবং আমি তোমাদের জন্য নিরিবিলি রেস্টুরেন্টের প্রাইস লিস্টটা শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নাও। এটা হচ্ছে ওদের প্রাইস লিস্ট এবং অন্যান্য হোটেল থেকে বেশ বেশি মনে হয়েছে আমার কাছে। আমি এটা রেকমেন্ড করব না, এই নিরিবিলি রেস্টুরেন্টটা, কারণ আমার খাবার ভালো লাগেনি। বারবার বলার পরেও যখন ঠান্ডা খাবার সার্ভ করা হয়েছে, ওই রেস্টুরেন্টটা আমি কখনোই পছন্দ করব না, কখনোই যাব না। কক্সবাজারের দ্বিতীয় দিনে আমরা গিয়েছিলাম ডায়মন্ড রেস্তোরাঁয়। আমার একটা বড় ভাইয়া আরিফ ভাইয়া আমাকে সাজেস্ট করেছিল এই রেস্টুরেন্টটা সম্বন্ধে, এবং এখানকার যে বিফ পায়াটা খুবই মজার, এটা শুনে আমি ডায়মন্ড রেস্তোরাঁয় আসি। এই রেস্টুরেন্টটা কলাতলি রোডে অবস্থিত, আমরা যে গতকাল নিরিবিলি রেস্টুরেন্টে আসলাম তার ঠিক অপোজিটে। এবং এখানে এসে পরিবেশটা দেখে আমার ভালো লাগলো। সকাল সকাল আসায় খালি পেয়েছিলাম, তাই আরও বেশি ভালো লেগেছিল। আমরা পরোটা অর্ডার করেছিলাম, আমাদেরকে তেল ছাড়া পরোটা দিয়েছে এবং ঠান্ডা ছিল, এই বিষয়টা আমার একদম ভালো লাগেনি। তারপর যখন আমরা এটা জানালাম, ম্যানেজার এসে এরপর থেকে আমাদেরকে অনেক বেশি টেক কেয়ার করলো, এই বিষয়টা তো আমার খুবই ভালো লেগেছে। আরও ছিল তন্দুরি রুটি এবং অনেক বেশি মজার ছিল রুটিটা। এটা ছিল খাসির পায়া, দুই টুকরো খাসির পায়া দিয়েছে এক বাটিতে এবং টেস্টটা মোটামুটি ছিল। এরপর আমরা সেখানকার বিখ্যাত বিফ পায়াটা অর্ডার করি। চলে আসে আমাদের বিফ পায়াটা। এই বিফ পায়াটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল এবং অনেক বেশি ঝোল দিয়েছিল, বুটের ডাল ছিল সাথে এবং উপরে কিছু ভাঙা ভাঙা আলু দেওয়া ছিল। আরিফ ভাইয়ার সাজেশনে এই রেস্তোরাঁয় এসে পায়াটা খেয়ে আমরা সবাই অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম। আমার বাচ্চারা অনেক খুশি মনে খেয়েছে, ওরা অনেক বেশি পছন্দ করেছে, আমরা বড়রাও অনেক পছন্দ করেছি। আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা কক্সবাজার গেলে অবশ্যই ডায়মন্ড রেস্তোরাঁয় যাবে এবং এই বিফ পায়াটা ট্রাই করবে। এটা ওদের স্পেশাল মেনু, প্রাইস ছিল মাত্র 160 টাকা। আমার কাছে খুবই ভালো লেগেছে সব মিলিয়ে। এবং পরবর্তীতে যখন আমরা আরেকটু ঝোল নিয়েছিলাম, আমাদের ঝোলের সাথে আরও কিছু হার অ্যাড করে দেওয়া হয়েছিল এবং খুবই ভালো লেগেছিলো খেতে। তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো। এবং আরও ছিল শসা লেবু। প্রথমে যখন আমরা কমপ্লেন করেছিলাম আমাদেরকে ঠান্ডা পরোটা দেওয়া হয়েছে, এরপর থেকে ম্যানেজার ভাইয়া আমাদের দিকে অনেক বেশি নজর রেখেছিল এবং পরের সবগুলো পরোটা অনেক গরম এসেছিলো এবং খেতেও অনেক বেশি টেস্টি ছিল। তারপর আমরা চা অর্ডার করি এবং চাটা মোটামুটি ছিল। তোমরা যদি কেউ জানো কক্সবাজারের কোথায় অনেক ভালো চা পাওয়া যায়, এটা কমেন্টসে আমাকে জানাতে ভুলো না। কিন্তু আমি কক্সবাজার যেয়ে খুব ভালো টাইপের চা কিন্তু কোথাও পাইনি।
এরপর আমি তোমাদের সাথে বিলটা শেয়ার করে দিচ্ছি। এত কিছু খাবার পর আমাদের বিল এসেছে মাত্র 455 টাকা। আমি অবশ্যই সাজেশন দিব এই রেস্তোরাঁয় তোমরা একবার হলেও ট্রাই করবে, এবং আমি তো অবশ্যই নেক্সট যখন কক্সবাজার যাব মাস্ট ভিজিট করব ডায়মন্ড রেস্টুরেন্টটা। এবার কক্সবাজার ভ্রমণের তৃতীয় দিনে চলে গেলাম ঝাউবন রেস্তোরাঁয় সকালবেলা ব্রেকফাস্টের জন্য। ঝাউবন রেস্তোরাঁটা অবস্থিত হচ্ছে কক্সবাজারের নিউ বিচ রোডে, এবং এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক বিখ্যাত। আমরা এর আগেও এখানে যেয়ে খেয়েছি এবং খাবার কিন্তু মজা ছিল। আমি তোমাদেরকে হোটেলের ভিতরটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমরা একটু সকাল সকাল গিয়েছিলাম তাই ভিড় অনেক কম ছিল, অন্যান্য সময় কিন্তু অনেক বেশি রাশ থাকে। ব্রেকফাস্ট করতে চাইলে একটু সকাল সকাল যেতে হবে। এরপর আমরা বসে পড়লাম এবং খাবার অর্ডার করে দিলাম। প্রথমেই চলে আসলো অনেক বেশি ফ্রেশ শসা এবং লেবু, তারপর চলে আসলো অনেক গরম গরম পরোটা এবং রুটি। রুটিগুলো হচ্ছে আসলে ওদের ওইভাবে রুটি ছিল না, এটা হচ্ছে তেল ছাড়া পরোটা। যেহেতু আমার মা পরোটা খায় না তাই মার জন্য তেল ছাড়া পরোটা নিয়েছিলাম, এবং ওগুলো হচ্ছে বাকিগুলো পরোটা এবং একদম গরম গরম ভেজে দিয়েছিল। আমার এই বিষয়টা কিন্তু অনেক ভালো লেগেছে এবং পরোটাগুলো খেতেও অনেক টেস্টি ছিল, আর ওদের প্রাইসগুলোও কিন্তু অনেক বেশি রিজনেবল। তারপর নিয়েছিলাম মুগ ডাল আর ভাজি, একসাথে মিক্সড করে খেয়ে নিচ্ছিলাম এবং টেস্টটা কিন্তু ভালো ছিল। এরপর সেখানকার সেই দিনের হিট আইটেম ছিল এই আলু গোশ, খেতে খুবই মজার ছিল। প্রথমে একটু গোশের পরিমাণ কম মনে হচ্ছিল, ওনাদেরকে বলার পর আবার একটু বাড়িয়ে দিয়েছিল, এবং একটু গরম গরম যদি আর একটু সার্ভ করতো তাহলে ভালো লাগতো, হালকা গরম ছিল। এরপর নিয়েছিলাম চিকেন স্যুপ, হাড়সহ 4টা টুকরা ছিল এবং খেতে মোটামুটি ছিল। তোমরা যখন ঝাউবনে খেতে যাবে ওই আলুর গোশটা কিন্তু মাস্ট ট্রাই করবে, খেতে কিন্তু খুবই টেস্টি ছিল এবং পরোটাটাও অনেক বেশি টেস্টি ছিল। এছাড়াও আমরা ঝাউবনে আগেও খেয়েছিলাম ওদের ডিনার এবং ভর্তা প্লাটার, বিফ ভুনা এবং খেয়েছিলাম লইটা ফ্রাই। তো তোমরা যখন ঝাউবনে যাবে অবশ্যই ওদের যেই কালা ভুনাটা সেটা মাস্ট ট্রাই করবে। ওদের কালা ভুনাটা কিন্তু কক্সবাজারের মধ্যে অনেক বিখ্যাত এবং খেতেও অনেক বেশি টেস্টি। এরপর ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম চা। চাটা দেখতেই পাচ্ছ কি পরিমাণ উইয়ার্ড লুকিং লাগছে, তারপরেও খেয়ে নিয়েছি যেহেতু কক্সবাজারে তেমন কোনো ভালো চায়ের সন্ধান পাচ্ছিলাম না। এবার আমি তোমাদের সাথে বিলের কপিটা শেয়ার করে দিচ্ছি। প্রাইস আমাদের এসেছিল 670 টাকা। তো আমি বলবো গতকাল যে ডায়মন্ড রেস্তোরাঁয় খেয়েছিলাম সেখান থেকে কিন্তু এখানে প্রাইসটা একটু বেশি লাগলো, এবং আমার কাছে মনে হয়েছে কম্পেয়ার করলে ডায়মন্ড রেস্তোরাঁটা বেস্ট এখন পর্যন্ত। এরপর কক্সবাজার ভ্রমণের শেষ দিনে আমরা চলে যাই পৌষি রেস্তোরাঁয়, যেটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট অফ কক্সবাজার। তাই চেয়েছিলাম শেষের দিনটা একটু ভালো ব্রেকফাস্ট করি, যেহেতু পৌষির খাবারগুলো খুবই আমাদের কাছে ভালো লাগে তাই এখানে চোখ বন্ধ করে চলে এসেছি ব্রেকফাস্টে। এবং প্রথমেই নিয়েছিলাম নান এবং সবজি ভাজি, সবজির সাথে ডাল ভাজিও নিতে চেয়েছিলাম। যেহেতু আমরা দেরি করে চলে এসেছি তাই নেহারি, ডাল ভাজি আরও কয়েকটা আইটেম শেষ হয়ে গিয়েছিল, এবং সবজি ভাজিটা মজা ছিল এবং নানটাও অনেক গরম গরম সার্ভ করা হয়েছিল। এরপর চলে এসেছে পরোটা, এবং পরোটার টেস্টটা খুবই মজার ছিল, এত গরম পরোটা। এবং দেখো এই এত বড় বিগেস্ট সাইজের পরোটাগুলোর দাম মাত্র 10 টাকা করে, এত মজার পরোটা মাত্র 10 টাকায় ভাবা যায় না। এরপর আমরা নিয়েছিলাম কলিজা ভুনা। আমি কিন্তু কলিজা খেতে একদমই পছন্দ করি না, সেই আমি এই কলিজা ভুনাটা চেটে পুটে খেয়েছি, আমার কাছে এত ভালো লেগেছিল এবং সবাই অনেক পছন্দ করেছে কলিজা ভুনাটা। এবং অ্যাজ ইউজুয়াল নাস্তা খেতে বসলে আমরা ডিম ভাজা নেই, সেই ডিম ভাজা নিয়েছিলাম এবং মোটামুটি ভালোই ছিল। এরপর নিয়েছিলাম চা, চাটাও যেরকম হয় সেরকমই ছিল, অন্যান্য জায়গার থেকে এখানে একটু বেটার ছিল চাটা। এই তো তোমাদের সাথে শেয়ার করলাম আমার কক্সবাজার ভ্রমণের 4 দিনের 4টা হোটেলের ব্রেকফাস্টের রিভিউ এবং ডিটেলস। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এবং কক্সবাজার রিলেটেড আরও অনেক ভিডিও এবং আমার রান্নার সবগুলো রেসিপির জন্য আমার চ্যানেলটা ভিজিট করার অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থেকো, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।